হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা কিন্তু পড়ছিলাম মরু ভাস্কর, যেটি লিখেছেন হবিবুল্লাহ বাহার। বন্ধুরা, আমরা কিন্তু এর মধ্যে অনেকগুলো অংশ পড়ে ফেলেছি। চলো, পূর্ববর্তী ক্লাসে আমরা যতটুকু অংশ পড়েছিলাম তার পরবর্তী অংশ থেকে আজকে আমরা পড়ে নিই। বন্ধুরা, প্রথমেই দেখো আমরা দেখতে পাচ্ছি হযরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের। বন্ধুরা, তিনি কিন্তু সবসময়, আমরা নিশ্চয়ই জানি যে তিনি কিন্তু সবসময় মানুষকে বিভিন্নভাবে ক্ষমা করে দিতেন, তিনি মানুষকে সবসময় দয়ার সাথে দেখতেন, তিনি মানুষকে সবসময় সাহায্য করার চেষ্টা করতেন। তিনি কিন্তু কখনোই কারো ক্ষতি করতেন না, বরং মানুষকে কীভাবে সবসময় উপকার করা যায়, সাহায্য করা যায়, সেটি ছিল তার সবসময়ের চেষ্টা। এবং আরেকটি বিষয় বন্ধুরা তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে কঠোর কেন বলা হয়েছে। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কঠোর ছিলেন, তিনি সবসময় অনাচারের বিরুদ্ধে কঠোর ছিলেন, তিনি তার নিয়মের দিক থেকে, নিয়ম পালন করার দিক থেকে কঠোর ছিলেন। বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুতভয়, সত্যে এবং সংগ্রামে যিনি ছিলেন বজ্রের মতো কঠোর, যেটি আমরা মাত্র বলছিলাম বন্ধুরা, পর্বতের মতো অটল, তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল। বন্ধুরা, এখানে দেখো পর্বতের মতো কঠোর বলা হয়েছে বা অটল বলা হয়েছে, কেন? কারণ পর্বত বা পাহাড় যখন আমরা দেখি, তখন কিন্তু আমরা দেখতে পারি যে পাহাড় কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হয় না। পাহাড়ের কিন্তু একটা নির্দিষ্ট স্ট্রাকচার বা একটি কাঠামো সবসময় টিকে থাকে। সেই জায়গা থেকে তিনি কিন্তু পর্বতের মতো অটল ছিলেন এবং বলেছেন যে কুসুমের মতো কোমল। এখানে কুসুম বলতে কী বোঝানো হয়েছে? কুসুম বলতে বোঝানো হয়েছে, মূলত তুলনা করা হয়েছে যে ফুলের চেয়েও কোমল বোঝানো হয়েছে। অর্থাৎ ফুল আমরা সবাই জানি অত্যন্ত কোমল, অত্যন্ত নমনীয়। সেই জায়গা থেকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন কুসুমের চেয়েও কোমল। বন্ধু বান্ধবদের জন্য তার প্রীতির অন্ত নেই, মূলত অন্ত নেই বলতে তার প্রীতির শেষ নেই বোঝানো হয়েছে। পরবর্তীতে মুখ তার সবসময় হাসি হাসি, ছেলেপিলের সাথে মিশেন একবারে শিশুর মন দিয়ে। পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞাসা করতে তার ভুল হয় না। বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয়, অর্থাৎ যখন তার কোনো বন্ধু হারিয়ে যায় কিংবা নিহত হয়ে যায়, অনেক তখনকার সময় কিন্তু অনেক যুদ্ধ বিগ্রহ হতো, কিংবা যখন তার এই বন্ধুর সাথে তার সম্পর্ক কোনো কারণে ছিন্ন হয়ে যায়, তখন কিন্তু তার অশ্রুসিক্ত হয়, অর্থাৎ চোখ দিয়ে জল পড়ে এই বিষয়টি, অর্থাৎ তার মন অত্যন্ত খারাপ হয়ে যায়, সেই বিষয়টি কিন্তু বোঝানো হয়েছে। আশা করি তোমরা বন্ধুরা এই বিষয়টি বুঝতে পেরেছ। এবং মরু ভাস্কর নিয়ে আমরা কিন্তু মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন চরিত্র বা জীবনের যে গুরুত্বপূর্ণ গুণাবলীগুলো ছিল সেগুলো আমরা শিখছি, দেখছি। আশা করি তোমরা এই ক্লাসটি থেকে আমরা যে বিষয়গুলো পড়েছি সেগুলো বুঝতে পেরেছ। যদি কোনো বিষয় তোমাদের বুঝতে সমস্যা থাকে, এমনকি সম্পূর্ণ মরু ভাস্কর নিয়েও যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিও। আমরা চেষ্টা করব পরবর্তীতে কমেন্টের মাধ্যমে তোমাদের প্রশ্নগুলো উত্তর করার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।